দক্ষিণ হালমৰা মহাবিদ্যালয় ছাত্ৰকলা সভাৰ নিৰ্বাচন সম্পন্ন। দক্ষিণ হালমৰা মহাবিদ্যালয় 2019 আৰু 2020 বৰ্ষৰ ছাত্ৰকলা সভাৰ সাধাৰণ নিৰ্বাচন অনুষ্ঠিত হয়। মহাবিদ্যালয়খনৰ ছাত্ৰকলা সভাৰ নিৰ্বাচনত নিৰ্দলীয় প্ৰাৰ্থীয়ে সাফল্য লাভ কৰে। উল্লেখ্য যে মহাবিদ্যালয়খনৰ ছাত্ৰকলা সভাৰ নিৰ্বাচনত মূল যুঁজখন সাধাৰণ সম্পাদকৰ প্ৰাৰ্থী মঞ্জুৰুল ইছলাম আৰু আছু সমৰ্থিত প্ৰাৰ্থী ৰাকিবুল ইছলামৰ মাজত হয়। উল্লেখযোগ্য যে আন আন পদত 7 গৰাকী প্ৰাৰ্থীয়ে বিনা প্ৰতিদ্বন্দ্বিতাত জয়ী হয় বুলি জানিব পৰা গৈছে। সাধাৰণ সম্পাদকৰ প্ৰাৰ্থী ৰাকিবুল ইছলামে 116টা ভোট লাভ কৰাৰ বিপৰীতে মঞ্জুৰুল হকে 216টা ভোট লাভ কৰি বিজয়ী সাব্যস্ত কৰে। ছাত্র একতা সভার নির্বাচন হল আর মই জিজৰ পৰা জিকিছো। আপনাদের আশীর্বাদ করব যাতে মই ভালদরে কলেজত থাকিব পারো, টিচার সকলের লগত মিলা প্রীতি করে থাকিব পারো। আর মর এইবিলাক মোর ভাই, ইটু মোর ভাই, ইটু রাহুল, তাই মর লগত আছিল আর বহুত উপকার করেছে। আর কিমান কিমান ভোটের ব্যবধানত আপনি জিকিলে? 100 ভোটর জিকিছো মই। কোন দলের বলা? দল নাই, একচুয়ালি দল নাই, ইয়াতে কলেজত কোনো দল না থাকে। আপনার মানে যেটা মানে গোট আছে, এই গোটত মানে কিমান জন উইন হয়েছে? 5 জন মান উইন হয়েছে। কোন পদত? 22 প্রেসিডেন্ট আছে মোর লগত, আর মই জেনারেল সেক্রেটারি, আর আছে একটা এজিএস আছে, আর এটা আছে সোশিয়াল সার্ভিস, আর এটা কি আছে গেম ইনডোর। দক্ষিণ হালমৰাৰ পৰা ইনানুর রহমান, অসম টুডে।